বঙ্গবন্ধু সমন্বিত গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রের শ্রদ্ধা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র জায়দা খাতুন। 28 মে দুপুর 12টায় গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র জায়দা খাতুন ও তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর হোসেন দলীয় নেতৃবৃন্দ, কাউন্সিলর, স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে করে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধু সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ফাতিয়া পাঠ ও দরুদ পাঠ শেষে 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধু সহ পরিবারের নিহত সকল সদস্য এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় সেখানে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন ও সমাধি সৌধ পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে নবনির্বাচিত মেয়রের পুত্র ও সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমি ও আমার পরিবার জন্মগতভাবে আওয়ামী লীগের কর্মী ও সমর্থক। আমি আজ জাতির পিতা সমাধিতে দাঁড়িয়ে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছি। পরে নবনির্বাচিত মেয়র জায়দা খাতুন বলেন, আমি আমার মেধা অভিজ্ঞতার সংমিশ্রণে গাজীপুরকে একটি আধুনিক বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে কাজ করব এবং আমি কাউন্সিলরদের পরামর্শ মতামতকে গুরুত্ব দিয়ে নগর ভবনকে নতুন আঙ্গিকে সাজিয়ে কাজ শুরু করে নগরীর উন্নয়নের মাধ্যমে প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটাব। এরপর শ্রদ্ধা নিবেদন শেষে নবনির্বাচিত মেয়র জায়দা খাতুন বঙ্গবন্ধু ভবনের সংরক্ষিত বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক শতবর্ষ।